ভোলায় অসহায় এবং দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সকালে জেলার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 700 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। সংগঠনটি চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ 11 পদের সামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রতি বছরের মতো ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা। রমজানের শুরু হওয়ার আগেই যারা হতদরিদ্র আছে, নদীভাঙ্গা পরিবার আছে এবং অসহায় প্রতিবন্ধী পরিবার আছে, তাদের মাঝে এই কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন আমরা ইফতার সামগ্রী সহকারে যাবতীয় প্রায় 11 আইটেমের খাদ্য সামগ্রী আমরা একটা প্যাকেটে করে দিচ্ছি।